লাখো কোটি শুক্রিয়া আদায় করছি সেই মহান রব্বুল আলমিনের প্রতি যিনি সারা মাকলুকাতের সৃষ্টিকর্তা আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুম স্পেশানাবে হাউজের সবাইকে আশা করি সবাই অনেক ভালো আছেন আমিও আল্লাহর অশেষ মেহরবানিতে ভালো আছি আমরা আজকের ব্লগটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানাচ্ছি যদিও লং ভিডিও হয়ে গিয়েছে পঁচিশ মিনিটের মতো ফুল ভিডিও আসলে বিস্তারিত দেখাতে গিয়ে অনেক লং হয়ে গিয়েছে সেই জন্য বলবো ফুল ভিডিওটি দেখবেন আমি রাতের খাবার কি কি করেছি ঘরে থাকা মানে পুরোনো খাবারকে একটু স্বাদ করে করে সবার সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি সবাই অনেক মজা করে খেয়েছে সকালের নাস্তাটাও একটু খোলার পিঠা বানিয়েছি তো সেটা কি দিয়ে খেয়েছি কি রান্না করেছি সব কিছুই আজকের ব্লগে থাকছে যারা আমার চ্যানেলে নতুন এসেছেন এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফাঁসে থাকা ছোট্ট বেল বাটনটিও চাপ দিবেন যাতে করে আমি যে নিয়মিত ব্লগ দিই সেগুলির নোটিফিকেশান আপনার কাছে চলে যায় তো এতক্ষণে বুঝতে পেরেছেন হ্যাঁ আমি এখানে ডিম বাজবো নিয়ে নিয়েছি ক্যাপসিকাম কুটে আর টমেটো পেঁয়াজ পেঁয়াজটা প্রথমে একটু দিয়ে দিয়েছি একটু হালকা ভাজার পরে আবার দিয়ে দিয়েছি ক্যাপসিকাম এবং টমেটো তিনটে ডিম ভাজবো আমার বড়ো ছেলে ঘুমাচ্ছে গত ব্লগে গতকালকে যে ব্লগটি দিয়েছি সেটাতে দেখেছেন আমরা সবাই নামাজ পড়ে নিয়েছি ও একটু টায়ার্ড ছিল বড়জন ও ঘুমিয়ে পড়েছে তারপরে এখন রাতের খাবারটা আমরা রেডি করছি আর কি তো এই জন্যই আমি রাতের খাবারের জন্য এখানে একটু ব্ল্যাক ফেপার ক্রাশ করে দিয়েছি একটু গুড়ি মরিচ দিয়েছি একটুখানি লবণ দিয়েছি পরিমাণ মতো আর কি জাস্ট সিম্পল সব কিছু আমাদের ঘরেই থাকে ক্যাপসিকাম সার হ্যাঁ আর এখানে একটু সারটা বাড়ার জন্য আমি ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি অল্প একটু এখানে চিঁড়া ছিল অল্প ছিল প্যাকেটে ভাবলাম যে এটা আবার শক্ত হয়ে যাবে বাতাস ধরে তো এই কারণেই দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি আর এখানে আমি একটু পানে ফুটাচ্ছি একটু পাস্তা আছে প্যাকেটের অল্প একটু মানে আগের ছিল তো ভাবলাম যে ওটাও নষ্ট হয়ে যায় মানে অনেক দিন থাকলে আবার এটা ভালো থাকবে না তো এই জন্য এটা একটু সিদ্ধ করে নিচ্ছি তো আমাদের দুজনের জন্য একটু ভাত কীভাবে আমি রেডি করছি সেটা দেখাচ্ছি আর হলো ওদের দুজনের জন্য একটু পাস্তা বানাচ্ছি ওরা ভাত খাবে না তো ফাস্তার ভেতরে দেখতে পাচ্ছেন মশলার রয়ে গেছে। কিন্তু ফাস্তা অর্ধেকের বেশি খাওয়া হয়ে গিয়েছে আমার বড়ো ছেলেও কী কী করে খেয়েছে যাই হোক এদিক দিয়ে আমার ফেয়াজগুলো মোটামুটি নরম হয়ে গিয়েছে আমি এখন ডিমগুলো দিয়ে দিচ্ছি খুবই ইজি আসলে এই ডিম্বাজারটা তারপর খেতে অনেক ভালো লাগে ক্যাপসিকাম এবং এই পেঁয়াজগুলো আগে ভেজে এভাবে ভাজলে আমার কাছে মনে হয় আর কি অনেক ভালোই লাগে আর এখানে যেহেতু গোলমরিচ ইউ অ্যাড করেছি গোলমরিচের যে গ্র্যান্ডটা সেটাও ভালো লাগে তো কালকের ব্লগে এক আপু মেয়ে আমাকে প্রশ্ন করেছেন আমার বড় ছেলে আর পড়াশোনা করবে কি না ও তো পড়াশোনা করছে ওর ফাইনাল পরীক্ষা শেষ হয়েছে তো অলসতা দিন কাটছে এই জন্য ওরা বললো যে তাহলে তুমি আমার অফিসে সময় দাও এই জন্য অফিসে যাচ্ছে ওর রেজাল্ট বের হলে বা সিটিতে ভর্তি হবে তারপরে মালয়েশিয়ায় হওয়ার সম্ভাবনা আছে তারপর আমরা কানাডার দিকেও চেষ্টা করতেছি দেখা যাক ভাগ্য কোথায় কখন নিয়ে যায় এদিক দিয়ে আমার পাস্তাগুলো হয়ে গিয়েছে সেদ্ধ আমি একটু পানি দিয়ে ধুয়ে নিচ্ছি ডিমগুলোও হয়ে গিয়েছে আমি নামিয়ে নিয়েছি তো পানি জোরে যাওয়ার পরে আমি পাস্তাটা বাটিতে ঢেলে নিচ্ছি দিয়ে দিচ্ছি এক চামচ এক টেবিল চামচের মতো সয়া সস আমি আজকে একটু ভিন্নভাবে করছি আর দিয়ে দিচ্ছি যে ডিম ভাজি করে নিয়েছি সেটা তো রান্না বান্না হচ্ছে আমাদের হাতের একটা শিল্প আমরা যেভাবে রান্না করি না কেন খেতে যদি স্বাদ হয় সেটা সবার কাছে অনেক বেশি গ্রহণযোগ্যতা বেড়ে যায় তো আমি এখানে মশলা যেটা ছিল সেটা ঢেলে দিয়েছি আর দিয়ে দিব এখন একটু অলিভ অয়েল আর সিদ্ধতে আমি একটু লবণ দিয়ে দিয়েছি তো এখন আর লবণ দিব না আর যেহেতু এখন ফাস্তাতে সরি সয়া সসেও লবণ আছে তো এই জন্য আর লবণ দিচ্ছি না একটুখানি অলিভ অয়েল দিয়ে দিয়েছি আমার কাছে আজকে শশা নেই শশা থাকলে শশা একটু কুচি করে দিলে অনেক ভালো লাগতো খেতে তো আরও বেশি মানে স্বাদটা বেড়ে যায় আর কি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো টমেটো সস এখন আমি বেড়ে নেবো সব কিছু আমি একসাথে মেখে নিয়েছি পাস্তাটা বেডে নিচ্ছি আর ওই দিক দিয়ে দেখতে পেরেছেন আমি তাওয়াতে আমার সকালের যে লাল রুটি বানিয়েছি সেটা চারটা রয়ে গিয়েছে তো আমি দুইটা একটু তাওয়ায় দিয়ে দিয়েছি এগুলো একদম মসমস হয়ে যাবে আগুনটা কমিয়ে দিয়েছি খুবই কম আগুনে এটা আস্তে আস্তে মসমসে হয়ে যায় তো আমার ছেলেরা একটু ফাফট খুব পছন্দ করে তো আজকে পাপড় নেই তো ভাবলাম যে রুটিগুলোও খাওয়া হয়ে যাবে পাপড়ের কাজটাও হবে তো আমি এইখানে পাপড় চিপস এগুলো দিয়ে দিলে অনেক বেশি ভালো লাগে পাস্তার উপরে তো আমি একটু পাপড়ের কাজটা রুটি দিয়ে সারিয়ে নিচ্ছি আপনারা চাইলে এরকম করতে পারেন পুরোনো খাবারকেও রিসাইকেল সাইকেল করে খেতে পারি আমরা ফেলে না দিয়ে তো আমি এরকম করে দিচ্ছি আর আমি দুপুরে একটু ছোট মাছ রান্না করেছিলাম তো সেটা ভাত আমরা দুজন ভাত খাবো ভাত এক সাইডে নিয়ে একটু ডিম ভাজা নিয়েছি পাস্তা দিয়েছি আমার হাজব্যান্ডকে একটু আর আমি নিচ্ছি না আর রুটি রুটির যে পাঁপড় বানিয়েছি সেটাও ভাতের উপরে দিয়ে দিচ্ছি খেতে অনেক ভালো লাগে ভাতের সাথেও তো দেখতে পাচ্ছেন পুরনো খাবার কি কীভাবে রিসাইকেল করছি তো আর ওরা একটু মসমসে হলে পাস্তার সাথে খেতে ভালো লাগে আর পাস্তা এভাবে পাস্তা লুডু যে কোনো সি আসলে এভাবে করা যায় ইজিভাবে ভাজার আর দরকার হয় না আর কি তো এই তো আমাদের রাতের সিম্পল খাবার আজকে রেডি তো ওরা তো সস দিয়ে খাবে তো ওই জন্য সস দিয়ে দিয়েছি আমি উপরে আর এখানে আরেকটা জিনিস অ্যাড করলে আরও বেশি ভালো হতো সেটা হচ্ছে মেয়োনিজ তো মেয়োনিজটাও আজকে আমার নেই এখন আমরা খেতে চাচ্ছি মন্তাসির এসে নিয়ে যাচ্ছে তো গত পরশুর যে ব্লগটি আমি দিয়েছিলাম সেটা হ্যাঁ ডিলেট করে দেওয়াতে অনেক বোনেরাই মানে ইয়ে করেছেন কেন ডিলেট করেছি তো আসলে আমি মনে করছি আমার হয়তো গুণ হচ্ছে যেটা আমি যা জেনে বলিনি সেটা তো আল্লা মাফ করবেনি তো ওরা এখে দিলে আমার মনে হচ্ছে হয়তো জেনে শুনে রাখা হচ্ছে তো এটা আমার জন্য গুনায়ের ইয়ে হচ্ছে এই জন্য আমি আসলে ডিলেট করে দিয়েছি তো অনেক বোনেরা প্রশ্ন করেছেন কেন আমি ডিলেট করেছি তো আসলে এই জন্যই আমি ডিলেট সরি কার কাছে বলবো আমি তো সরি কারো কাছে বলার কিছু নেই আল্লাহর কাছে সরি চেয়ে নিয়েছি মানে আল্লাহর কাছে মাপ চেয়ে নিয়েছি আল্লাহ মাফ করবেন আর ইনশাল্লাহ আর আমি ডিলেট করে দিয়েছি এই জন্যই থাকলে হয়তো আল্লাহ মাফ করতেন না এটা আর কি এই তো ওরা পাস্তা খেয়ে নিয়েছে আর এখানে আমি একটু ভাত রেখে দিয়েছি দুইটা কলা নষ্ট হয়ে যাচ্ছে একদম চামড়াল কালো হয়ে গেছে তো আমার হাজব্যান্ড বললো তুমি বাদ দিয়ে টুকু খেয়ে ফেলো ভাতটা খেতে ইচ্ছে করছে না তো তারপরেও খেয়ে নিচ্ছি আর ছোটো মাসে একটু ঝাল হয়েছে তো ঝালের কাজটাও সারছে আর কি তো উনি একটু আদর করে দুধ ঢেলে দিচ্ছে আর জোর করে আমাকে খাওয়াচ্ছে আমি খেতে চাচ্ছি না তারপরেও তো খাবার দাবার শেষ আমি কিছু আমার ফ্রেজের কাজ করব করে তো ঘুমিয়ে ফুটব আর রাতে আসলে টায়ার্ড হয়ে যায় বাইরে থেকে এসে সব কাজকর্ম করে তো একটু রেস্টও হবে কাজকর্মও হবে এটা আর কি ফ্রেজের তো এখন হচ্ছে সকালবেলা আমি বিছানাপত্রগুলো ঝাড়া টাড়া দিয়ে রান্নাঘরে চলে যাব রান্না করব তো আমার বিছানাটা ঝাড়া দিব কালকে মানে চাদর উঠিয়ে ফেলবো আজকে ঝাড়া দিয়ে দিতে ভাবছি আজকে উঠাবো তো গত দুই দিন পরে আজকে রোদ উঠেছে তো ভাবলাম যে আগের যেগুলো ভিজে আছে ওগুলো শুকাক তারপরে হ্যাঁ আগামী দিন ইনশাল্লাহ আমার চাদরটা উঠাবো তো সবাই এখনো ঘুমাচ্ছে আমি বিছানাপত্র ঝাড়া দিয়ে নিয়েছি ওদের রুমটা এখনো গুছানো হয়নি ওরা ঘুম থেকে উঠলে করব। আর এদিক দিয়ে আমার হাজব্যান্ড গিয়েছে ও চুল কাটবে আর হচ্ছে একটু বললাম যে বাজার তাহলে সবজি টবজি নিয়ে আসতে তো হয়তো সবজি আনবে তো আজকে রুটি বানাতে ইচ্ছে করছে না তো একটু চাউলের গুঁড়ি দিয়ে খোলা পিঠা বানাবো তো এখন খোলাটা নিয়ে গত কয়েকদিন আগে বানিয়েছিলাম তখনই আসলে খোলাটা ফেটে গিয়েছে তো ভাবলাম যে এটাকে একটু মজবুত করে নিই না হয় আরও ভেঙে যাবে এমনি এ খোলাটা ভালোই পড়েছে অনেক দিন ইউজ করছি তো এখন আমি তার দিয়ে দেখতে পাচ্ছেন বেঁধে নিচ্ছি যাতে এটা আরও কিছুদিন ইউজ করা যায় তো এভাবে আমার আম্মাও করতো দেখতাম তো এই জন্যই আজকে তারও আছে আমার বাসায় তো এই জন্য আমি এভাবে করে নিচ্ছি দুইটা ফেস দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে আমি টাইট করে মানে ইয়ে করে নিব আর কি ফেসিয়ে নেব এভাবে করে নিলে তো অনেক দিন হয়তো আবার যাবেই আর কি আর খোলার পিঠার মজা হচ্ছে মাটির খোলায় খোলা পিঠা বানানো আমাদের নোয়াখালীর এটা অনেক ফেমাস পিঠা তো এটা খেতে আমার হাজব্যান্ডও পছন্দ করে আমার বড় দুই ছেলেও পছন্দ করে কিন্তু মুমতাজির বেশি একটা পছন্দ করে না ও খোলা পিঠা খেতে চায় না বেশি একটা তা আমি তো ভেদে নিয়েছি একটু ধুয়ে নিব। আর চাউলের গুঁড়িটা আমার বাঘনিই করে দিয়েছে এখানে বারো কেজি বা পনেরো কেজির মতো হবে তো ও এগুলো কুড়িয়ে মানে ওর মেশিন আছে ওদের তো মেশিনে আমাকে গুড়ি করে দিয়েছে গ্রাম থেকে এসেছে আর কি তো আস্তে আস্তে একটু একটু খাচ্ছি এখানে দুধ বসিয়ে দিয়েছে একটু সুজি বানাবো খোলার পিঠা দিয়ে মিষ্টি কিছু দিয়েও খেতে ভালো লাগে এই জন্য আর হচ্ছে এটা আমি আটাটা ফানি একটু একটু করে দিয়ে পাতলাটা করে নিচ্ছি একবারে পানি দিয়ে দিলে বেশি পাতলা হয়ে যাবে এজন্য জন্য বুঝে শুনে অল্প অল্প করে দিচ্ছি আর মেখে নিচ্ছি আর এখন আমি আটাটা করে রেখে দিব মুরগির মাংস রান্না করব গত কালকে ব্লগে দেখিয়েছিলাম আমি বিকেলবেলা ফ্রেন্স ফ্রাই এবং চিকেন ফ্রাই করেছি তো চিকেন যে ফ্রাইগুলো করেছি বাকি যেগুলো আছে সেগুলো এখন রান্না করব ঝোল একটু বেশি করে ঝোল ঝোল করে রান্না করব যাতে খোলার পিঠা দিয়ে দিয়ে ঝোল দিয়ে মুরগির মাংস গরুর মাংস ঝোল দিয়ে খেতে খুব ভালো লাগে সেজন্যই তো আমি একটু লবণ দিয়েছি একটা ডিম ভেঙে দিচ্ছি আর এই পিঠার মেন ইয়ে হচ্ছে হাঁসের ডিম দিয়ে করা তো হাঁসের ডিম নেই তো মুরগির ডিম দিয়েই করছি মানে হাঁসের ডিম দিয়ে করলে অনেক বেশি ভালো লাগে ডিমের গ্রান হয় খেতেও ভালো লাগে আর ফিটাগুলোও অনেক ভালো হয় আর মুরগির মানে ডিম দিয়ে করলে ফিটা এত বেশি ভালো হয় না তো দুধটা ফুটে উঠেছে এখন আমি সুজি দিয়ে দিব তো এখানে আমি একটু সুজি নিয়ে নিচ্ছি এতক্ষণ আমি এখন যদি আমি গরম চুলা গরম সুজি দিয়ে দিই গরম দুধের ভিতরে আর কি তাহলে হয়তো দলা বেঁধে যাবে এই জন্য চিন্তা করলাম একটু চিনি দিয়ে আগে সুজিটাকে একটু ইয়ে করে নিই গুলে নিয়ে আর কি শুকনা তাহলে আর দলা বাঁধবে না এখানে আমি তিন চামচ সাড়ে তিন চামচের মতো সুজি নিয়েছি প্রায় চার চামচের মতো আমি চিনি নিয়ে নিচ্ছি দুধটা বেশি নেই আধা কাপের থেকেও মনে হয় একটু কম আছে সরি আধা কেজির থেকে তো এই জন্য একটু অল্প একটু রান্না করছি আধা কেজি হবে তো একটু পাতলা করে রান্না করব গাঢ় করে রান্না করলে এই খোলা পিঠা দি খেতে ভালো লাগবে না এই জন্য এদিক দিয়ে আমি একটু মুরগির মাংস তো ম্যারিনেট করা আছে ফ্রিজে একটু একটু দুইটা আলু দিব তাহলে বড় কথা হবে হ্যাঁ মুরগির মাংস একটু কম আছে মানে যেহেতু চিকেন ফ্রাই করে ফেলেছি প্রায় অর্ধেকের মতো তো আর বাকি হাড্ডি টাড্ডি দিয়ে আলু দিয়ে এভাবে ঝোল করে রান্না করা আর কি তা আমরা আসলে অনেক সময় অল্প কিছু দিয়েও অনেক ভালো কিছু করতে পারি মহিলারা আর কি ঘরে অনেক সময় অনেক কিছু থাকে না কিন্তু একটু ম্যানেজ করে নিই ওইটাই হচ্ছে আর কি তো এখন আমি দুইটা আলু দিয়ে দিচ্ছি মানে আলু আর মুরগির মাংস সমান সমান হয়ে যাচ্ছে তারপরে কি করা তো বাজার আনবে একটু পরে কিছু একটা আর আমি মাছ দিয়েছি মাছটা বিজতেছে পোয়া মাছ যেটা গত কয়েকদিন আগে এনেছিল তো সুজিটাও একটু নেড়েছি যাতে নিচে লেগে না যায় ফুটে উঠলে আমি ভালো করে জোশ করে আর কি রান্না করে নামিয়ে নিব তো এদিক দিয়ে একটু দুইটা এলাচ দিব তো এই জন্য এলাচের বক্সটা নামিয়ে মানে শুকনো মশলার বক্সটা নামিয়ে নিলাম আর ছোটো এলাচগুলো আসলে এখানে রাখা হয়নি তো ভাবলাম যে এটাতে রেখে দিই ছোটো এলাচগুলো আরেকটা একটা ছিল তো মশলা বক্স নিয়ে অনেক প্রশ্ন ছিল এটা আমি নিউ মার্কেট থেকে নিয়েছি এক দোকানে একটাই ছিল আর ছোটো দুইটা ছিল ছোট মানে দুইটা ইয়ে আর কি হোল্ড করা দুইটা তো ওইটা আর তো দরকার বেশি হয় না দুইটা দিয়ে তো আর কাজে আসবে না সেই কারণে আর ওদের ওদেরকে আমি জিজ্ঞেস করেছি আর আনবে কিনা ওরা বললো আর কবে আসে ঠিক নেই করোনার কারণে এখন তো সব কিছুই বন্ধ তো দুইটা এলাচ দিয়েছি একটু লবণ সামান্য একটু লবণ দিয়ে আমি সুজিটা রান্না করে নামিয়ে নিয়েছি এদিক দিয়ে আমি মুরগির মাংস বসিয়ে দিব আর খোলার পিঠা বানাবো ওই জন্য খোলাটাও বসিয়ে দিয়েছি তো খোলার পিঠা এখন একটু পরে বানাবো আমি এদিক দিয়ে চাটা বসিয়ে দিচ্ছি আর এদিক দিয়ে আমি একটু ফেঁজ কুটে নিচ্ছি তো রান্না করতে আসলে যখন হাতের কাছে কিছুই না থাকে যেমন অনেক সময় পেঁয়াজ একটু বেশি করে কুটে রাখি আবার অনেক সময় ফ্রিজেও থাকে তো যখন এসে দেখি যে এগুলো নেই তখন আবার মানে নতুন করে করতে হয় তো এখন তেলটা দিয়ে দিয়েছি এদিক দিয়ে ফেঁয়াজ নেয় দেখে আবার পেঁয়াজ ধুয়ে কুটে নিচ্ছি তো এদিক দিয়ে আমার পোয়া মাছটাও ভিজতেছে আমি পোয়া মাছটা একটু পরে রান্না করব তো আজকে আর পুয়া মাছ রান্না দেখাবো না আগামী ব্লগে দেখাবো ইনশাল্লাহ এখন আমি এমনিতে ব্লগটি অনেক বড় হয়ে যাচ্ছে যতই কাটতে যাচ্ছি কিন্তু মন ছাড়ছে না আমি বিস্তারিত দেখানোর জন্যই চেষ্টা করছি হয়তো আপনাদের ভালো লাগবে এই জন্যই আসলে এই ছোট ফেঁয়াজগুলোতে একটা ইয়ে হচ্ছে ভিতরে কালো একটা আবরণ থাকে এটা নোকেও ঢুকে যায় আবার আঙ্গুল নোক নষ্ট হয়ে যায় কালো হয়ে যায় এই জন্য পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি তা আমি চপারে কুটে নিব ফেয়াজগুলো এই জন্য চপারটা নামিয়ে নিলাম তো জাস্ট একটু বড় বড় করে টুকরা করে একটু দুই তিন কাটা দিয়ে দিয়ে দিচ্ছি আর এটা হতে এক মিনিটও লাগবে না মাত্র তিন চারটা চাপ দিলেই হয়ে যাবে তো আমি একটু মিহি করে আজকে চপ করে নিব। তাই তো খুব সুন্দরভাবে মিহি করে আমি কুচি করে নিয়েছি আমি এখানে মাছ একটু রান্না করব সেটার জন্য একবারে কুটে নিয়েছি আর মুরগির মাংস দিব এই দুইটার জন্যই একবারে কুটে নিয়েছি আর কি তো আমি তেলটা গরম হয়ে গিয়েছে জন্য তেলের ভিতরে সরাসরি দিয়ে দিয়েছি তারপরে আসলে মুরগির মাংস আমরা যেভাবে রান্না করি ওইভাবে রান্না করব যা যা দরকার সবই দিয়ে আর কি তো মুরগির মাংসকে আমি মশলায় কষাতে দিয়ে পানি ফুটিয়ে নিচ্ছি মাংসে একটু পানি দিব। তো এদিক দিয়ে মুরগি থেকেও অনেক পানি বেরিয়েছে যে মশলা পাতি দিয়েছি সেটার ভিতর থেকে তো এখন আমি একটু ফুটন্ত পানি দিয়ে দিব আর ওই ফাতিলে চাটা বসাবো এই জন্য আগে একটু পানি মাংসে দিয়ে দিচ্ছি একবারে দিয়ে দিচ্ছি যাতে আর না লাগে ঝোল করে রান্না করবো প্রথমে বলেছি তো যাতে মানে খোলা পিঠা দিয়েও খেতে পারে আর দুপুরের জন্য হয়ে যায় আর কি তো আমি চায়ের জন্য একবারে পানি দিয়ে দিচ্ছি আজকে চাটা আমি কিভাবে বানাচ্ছি দেখাবো পানিটা বসিয়ে দিয়েছি ফুটুক তো এখন বাজার নিয়ে এসেছে আমি বাজারগুলো একটু বের করছি তো আর কি এনেছে দেখে যদি আজকে রান্নার প্রয়োজন হয় রান্নার রান্নাও করবো তো দেখতেছি ছোট চিংড়ি মাছ এনেছে তো ভাবলাম যে একটু চিংড়ি মাছও দিই যে ফোয়া মাছ এনেছে ভিজিয়েছি আর কি সেটাতে একটু চিংড়ি মাছ দিব মুনতাসিরের জন্য ও খুব পছন্দ করে আর ধনিয়া পাতা কাঁচামরিচ আমি ইয়ে করে নিচ্ছি মানে বটা ভেঙে ক্লিন করে নিচ্ছে আজকের জন্য একটু নিয়ে নিচ্ছে আর ফ্রিজে ধুয়ে এগুলো রেখে দিব এই জন্য তো একবারে কাজ করে নিলে প্রথম দিন একটু কষ্ট হলেও পরে আর কষ্ট হবে না তো এই কয়েকটা নিয়েছি আমি মন্তাসিরের জন্য পোয়া মাসে দেবো ওই জন্য আর এগুলো ছোট চিংড়ি আসলে সবজি রান্না করে খাওয়ার জন্য আর কি আর এগুলো এমনি ভুনা করলেও আস্ত ভুনা করলেও খুব ভালো লাগে আসলে ছোটো চিংড়িগুলো বড় বড়ো চিংড়ির তুলনায় আর কি আমি মনে করি তো আমি সব সবজিগুলোকে একটু ব্যাসিংয়ে ফেলে রেখে আর কি তো ধুয়ে নিচ্ছি ধুয়ে এগুলো রেখে দিব পানি ঝরলে তারপর ফ্রিজ রেখে দিব। এদিক দিয়ে সময় হয়েছে সব রান্না শেষ এখন আমি কোলার পিঠাটা গরম গরম উঠিয়ে দিব সবাই বসে খাব এই জন্য প্রথমে একটা সীতই পিঠা দিয়েছি যাতে খোলাটা মানে গরম হয় আর কি এর জন্য ভালোভাবে আর খোলা পিঠার বানানোর নিয়ম হচ্ছে খোলাটা অনেক বেশি গরম করতে হয় একদম টাটকা গরম করা করলে খোলা পিঠা খোলা ভালো হয় মানে সরি পিঠা ভালো হয় আর কি তো এই জন্য আমি ভালো করে গরম করে নিয়েছি আগুনটা বেশিই দিতে হয় তো প্রথমে এক দুইটা একটু ভালো হয় না পরেরগুলো সুন্দরই হয় তো এদিক দিয়ে আমি গরম গরম বেড়ে নিচ্ছি মানে চুলা থেকে উঠানোর পরে যেন খেতে পারে তো আমার হাজব্যান্ডও ও চুল কেটে এসেছে দাঁড়িয়ে একটু ইয়ে করে ছোটো করে এসেছে গোসল করে নিয়েছে ওকে দিয়ে দিচ্ছি এই জন্য অপেক্ষা করছি সবাই যেন উঠে এসে খেতে পারে তো এই দিক দিয়ে আমার রান্নাও হয়ে গিয়েছে ভাত বসিয়ে দিয়েছি ডাল বসিয়ে দিয়েছি ওগুলো আগে হয়েছে তাই তো সকালের নাস্তা খোলা পিঠা সুজি আর হলো মুড়ির মাংস ওনে এসে নিয়ে যাচ্ছে কিন্তু নিতে গিয়ে বললো আমি তো বরবাদ করেছি দেখো তুমি সুন্দর করে দিয়েছ এখন আমি এদিক সেদিক করে ফেলছি তা এখন প্রথমে ওগুলো খেয়ে নিচ্ছে। তা আমাকে বললো তুমিও চলে আসো একটা একটা করে দাও খেয়ে নাও গরম গরম আল্লাহ রহমতে অনেক মহব্বত করে আপনাদের দোয়ায় আমি যদিও কালো সালো মানুষ কিন্তু আল্লাহর রহমতে অনেক মহব্বত পেয়েছি আলহামদুলিল্লাহ তা একটু সবার জানার জন্য বলেছি কিছু মাইন্ড করবেন না সবাই সবার হাজব্যান্ডকে মহব্বত করেন আবার হাজব্যান্ডেরও বোনদেরকে মহব্বত করেন এই আশাই করি সব আর এটাই আসলে বাস্তবতা তো যাই হোক আমরা দুজনে একটু খেয়ে নিচ্ছি আর মোতাকিও চলে এসেছে মোতাকিকেও দিয়ে দিয়েছি খাবার শেষ আমাদের সকালের নাস্তা শেষ আমি রান্নাটা আর মাছটা রান্না করবো সবজিগুলো ফ্রিজে রাখবো তারপর চলে যাব আবার আমার বিজনেসের কাজে এই তো আমার সকালের কাজকর্মগুলি আর এখন চাটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি আমার চায়ে আমি এখানে চার চামচের মতো চা পাতা দিয়েছি চা পাতাটা আমি ইউজ করি সবসময় তাজা আর দুধটা ইউজ করি সবসময় মার্কস আর কি তাহলে আমার চাটা অনেক বেশি মজা হয় দুই চামচের থেকে একটু বেশি দুধ দিয়েছি আর দুই চামচের মতো আমি চিনি দিয়েছি তো একটু শুকনো অবস্থায় মেখে নিয়েছি আর এখন রঙটা ঢেলে দিচ্ছি রঙটা দেখতে পাচ্ছেন একটু গাঢ় করে নিয়েছি একটু রঙটা গাঢ় হলে জোস্ট করে ভালো করে ফাঁকিয়ে নিলেই চাটা অনেক বেশি মজা হয় তো এই তো আমার চায়ের কালার অনেক বেশি মজা হয় আর আমার হাতের চা ছাড়া আপনাদের ভাই খায়ও না ও কোথাও গেলেও খায় না এরকম তো আবার কেউ কাউকে বললে বানিয়ে দাও ও বলবে যে খাবে না তো আমি বানাতে হয় এই তো আমাদের মজাদার চা কে কে খাবেন আমার যদি সাধ্যে করলো তো আসলে সবাইকে এক কাপ চা খাওয়াতাম ওই রকম মন চায় আপনাদের সবাইকে এক কাপ চা খাওয়াতে মন চাচ্ছে আসলে এই গরম গরম ফেনা উঠা চা খেতে কার না ভালো লাগে এখন যে বৃষ্টি হচ্ছে বৃষ্টির ভিতরে আর সকালের নাস্তার সমাপ্তিটা ঘটে আসলে চা দিয়ে তো আমি একদম আজকে মন চেয়েছে এই কাপে খাবো এই জন্য কাপটা নিয়েছি কিন্তু টেতে একটু পড়ে গিয়েছে আনতে গিয়ে সবাই আমার জন্য দোয়া করবেন আজকের ব্লগটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ আমার পাশে থাকার জন্য আল্লাহ হাফেজ আসসালাম